হ্যালো एवरीवन কেমন হচ্ছেন সবাই আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও দেখবো যারা অনেকেই হচ্ছে যে প্রিপেইড গ্যাস মিটারের হচ্ছে রিচার্জ সম্বন্ধে অনেক ধরনের প্রবলেম হচ্ছে রেজিস্ট্রেশন করতে পারছে না কিংবা অ্যাপটি খুঁজে পাচ্ছে না এবং ভবিষ্যতেও অনেক ধরনের প্রবলেম ফেস করতে পারেন সো তাদের কথা চিন্তা করে আজকে কিন্তু আমাদের এই ভিডিওটি তো আপনারা যারা হচ্ছে রেজিস্ট্রেশন করে ফেলছেন কিংবা হচ্ছে আপনারা ইউজ করতে পারছেন তারাও কিন্তু দেখতে পারেন কারণ বড় ভবিষ্যতে হচ্ছে অনেক ধরনের প্রবলেম ফেস করতে পারেন সো এই ধরনের কোনো ধরনের যাতে প্রবলেম না হয় সেজন্য আপনারা কী করবেন সম্পূর্ণ ভিডিওতে সম্পূর্ণ কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনারা দেখতে পারবেন সো ভিডিওটি শুরু করা যাক প্রথমে হচ্ছে আমরা যেহেতু এ টু জেড পর্যন্ত সম্পূর্ণ সমস্যার সমাধান করবো সো আজকে হচ্ছে প্রথমে হচ্ছে কীভাবে এফটি পাবেন সেটাও হচ্ছে আমরা দেখে নেব তো গুগল প্লে স্টোরে যাবেন প্রথমে গিয়ে এই জায়গায় হচ্ছে আপনারা সার্চ করবেন যে যে কোনো দুইটা জিনিস সার্চ করলে হবে প্রথমে হচ্ছে জে জি টিডিএসএল নামে হচ্ছে একটা প্রিপেইড যদি আপনারা সার্চ করেন সেক্ষেত্রেও আপনারা এফটি পেয়ে যাবেন এই যে এইটার নিচে হচ্ছে যে জি টিডিএসএল প্রিপেইডের নিচে আইআইসিটি আছে এই এফটি হচ্ছে আমাদের মেইন তো এই রকম একটি পেতে পাবেন অথবা যদি আপনারা নাম বলে যান সেক্ষেত্রেও হচ্ছে আপনারা জালালাবাদ গ্যাস অ্যাপ দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এই এটি চলে আসবে তো এই জায়গায় দুইটি আপনারা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে সেম জিনিসই হচ্ছে একটা ইনস্টল করা আছে একটা ইনস্টল করা সো আপনারা দুইটাও ইনস্টল করে রাখতে পারেন সো আমি বলবো যে প্রথমটা আপনারা ইনস্টল করবেন যেটা হচ্ছে প্রিপেইড লেখা থাকবে সেই অ্যাপটি আপনারা ইনস্টল করবেন এটা যাতে ভুল না হয় আপনারা প্রিপেইড মিটারের জন্য যদি আমরা গ্যাসের প্রিপেইড মিটারের জন্য গ্যাসে মানে অ্যাপ ডাউনলোড করি সেই আপনারা এই প্রিপেইড অ্যাপটি ডাউনলোড করবেন তারপর হচ্ছে ইনস্টল এবং হচ্ছে ডাউনলোড এরকম অপশন আসবে আপনারা এই জায়গা থেকে ডাউনলোড করে দিবেন তো ওপেন করার জন্য আপনারা এই জায়গা থেকে চলে আসতে পারেন অথবা আপনারা হচ্ছে ডিরেক্ট আপনারা নিচে থেকে হচ্ছে আপনারা যে অ্যাপটি ডাউনলোড করলেন সেই অ্যাপ থেকে হচ্ছে আপনারা লগ ইন করতে পারেন বা আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন তো আমরা হচ্ছে অ্যাপটি ওপেন করলাম ওপেন করার পর এই জায়গায় দুইটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন যে সরি তিনটি অপশন যেটা হচ্ছে সার্ভিস সেটিং লগ ইন রেজিস্টার তো লগ ইন যারা করবেন আগে যা থেকে যাদের হচ্ছে রেজিস্টার করা আছে তারা হচ্ছে ইউনএম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন আর রেজিস্টার যারা আছে যারা নিউ ইউজার কোনো মিটার অ্যাড করা হয়নি তাদের জন্য হচ্ছে সম্পূর্ণ হচ্ছে নতুন করে করতে হবে তাই হচ্ছে রেজিস্টারে আমরা ক্লিক করব রেজিস্টারে ক্লিক করার পর এই জায়গায় হচ্ছে ফোন নাম্বার চাইছে সো আপনারা যদি এর আগে কোনো একবার রেজিস্ট্রেশন করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু ধরেন আমি হচ্ছে এই নাম্বার জিরো ওয়ান সেভেন সামথিং একটা নাম্বার দিয়ে আমি ধরেন এই নাম্বার দিয়ে আমার রেজিস্ট্রেশন করা আসে এখন যদি দ্বিতীয়বার আমি রেজিস্ট্রেশন করতে চাই সেক্ষেত্রে কিন্তু আপনি ভেরিফিকেশন করটি পাবেন না সেক্ষেত্রে আপনি ফোর পাসওয়ার্ড দিয়ে হচ্ছে আপনারা আপনাদের যেমন হচ্ছে এই জায়গা দিয়ে যদি আমরা ব্যাক করি এই জায়গায় এই যে আপনারা ইউজার নেম দেখতে পাচ্ছেন আপনাদের যদি ইউজার নেম মনে থাকে সেই ইউজার নেম দিতে পারেন ইউজার নেম একটা দিবেন পাসওয়ার্ড যে কোনো একটা দিবেন ধরেন আপনার পাসওয়ার্ড ভুলে গেছেন সেক্ষেত্রে আপনি ফোর পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে পাসওয়ার্ডটা নিয়ে আসতে পারেন সো আমরা এটা একটু পরে দেখব প্রথমে হচ্ছে আমরা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিই সো আমরা প্রথমে রেজিস্ট্রেশন কমপ্লিট করবো কীভাবে সেটাই হচ্ছে আমরা দেখব দেখেন এই জায়গায় ফোন নাম্বার আছে ধরেন আপনি হচ্ছে নতুন ইউজার আপনি কখনোই হচ্ছে এই অ্যাপটি ইউজ করেন এবং রেজিস্ট্রেশন করেন সেক্ষেত্রে আপনি কী করবেন প্লাস ডবল এইট জিরো দিয়ে ডবল এইট জিরো ওয়ান সেভেন সামথিং এরকম আপনার নাম্বারটা দেবেন দিয়ে হচ্ছে আপনারা ভেরিফিকেশান কোডের জন্য গেট নামের একটি অপশন পাবেন এই যে সেকেন্ডে এই জায়গায় সেকেন্ড যে লাইনটা আছে সেই লাইনে হচ্ছে গেট নামের অপশন আছে এই গেট নামের অপশানে আপনারা ক্লিক করবেন সেক্ষেত্রে একটা ভেরিফিকেশন কোড আসবে ধরেন এটা আমার চার ডিজিট বা পাঁচ ডিজিটের একটা ভেরিফিকেশন কোড আসতে পারে আর যদি ধরেন আপনার প্লাস ডাবল এইট জিরো দিয়ে আপনার রেজিস্ট্রেশনের জন্য যে কোডটা আসতেছে না সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন নর্মাল নাম্বারটা আপনারা দিয়ে ট্রাই করতে পারেন যেমন সামথিং বা কোনো একটা নাম্বার যেটা সেভেন দিতে পারেন সিক্স দিতে পারেন আপনি আপনাদের নাম্বারটা দিয়ে আপনারা আবারও গেট নামের একটি অপশন পাবেন এই যে সেকেন্ড অপশনে দেখতে পাচ্ছেন সবাই এই সেকেন্ড অপশনে আপনারা গেট নামের অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে ভেরিফিকেশন কোড আসবে আপনারা জাস্ট মেসেজ দেখে দেখে আপনারা টাইপ করে দেবেন চার ডিজিট অথবা পাঁচ ডিজিট তারপরে হচ্ছে ইউজার নেমে যে প্রবলেমটা অনেকেই ফেস করেন যে ইউজার নেম দিতে পারছেন না বা ইউজার নেম অ্যাকসেপ্ট হচ্ছে না সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা ধরেন এই একটা ওয়ার্ডেই কিন্তু আপনারা ইউজার নেমটা দিতে হয় সো আপনি এটা দিয়ে ইউজার নেম সেট করতে পারেন কোনো সমস্যা নেই ধরেন আপনি দুইটা নাম দিয়ে বা দুইটা ওয়ার্ড দিয়ে ইউজার নেম দিতে চান সো সেক্ষেত্রে আপনারা কী করবেন জাস্ট একটা আন্ডারস্কোর দিবেন দিয়ে আপনারা হচ্ছে আরেকটা হচ্ছে ওয়ার্ড বসাই দেবেন দিয়ে হচ্ছে আপনাদের ইউজার নেমটা শেষ এই ইউজার নেমটা কিন্তু আপনার লগ ইন করতে কাজে লাগবে তারপর যে জায়গায় পাসওয়ার্ডটা ধরেন আপনি একটা পাসওয়ার্ড দিবেন আমি ওয়ান টু থ্রি ফোর সিক্স সেভেন সেভেন এইট এরকম একটা পাসওয়ার্ড দিচ্ছি যেটা হচ্ছে মনে রাখতে হবে অবশ্যই আপনাদের মনে রাখতে হবে কারণ কি লগ ইন করার সময় এই পাসওয়ার্ডটা অবশ্যই লাগবে সো এইগুলা দিয়ে হচ্ছে আপনি কি করবেন আই এগ্রি উইথ দিস টার্মস অ্যান্ড সার্ভিস টার্মস অফ সার্ভিস সব কিছু ঠিকঠাক হবে তারপর হচ্ছে আপনি কনফার্ম বাটনে ক্লিক করবেন কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনাদের হচ্ছে এইরকম ইন্টারফেস চলে আসবে যে লগ করতে হবে সো আপনারা এখন লগ করবেন কিভাবে আপনি যে ইউজার নেমটা সেট করে রেখেছিলেন সো সেই ইউজার নেমটা আপনি দিলেন তারপর হচ্ছে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওয়ান টু থ্রি সামথিং যাই হচ্ছে হোক আপনি পাসওয়ার্ডটা দিলেন দেওয়ার পর কিন্তু আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করলেই কিন্তু আপনার হচ্ছে লগ ইন করে চলে যাবে লগ ইন ইন্টারফেসে চলে আসবে তো আমরা দেখি লগ ইন ইন্টারফেস করলে কীরকম একটা ফেস আসে বা হচ্ছে অ্যাপটা কীরকম হয় সেটা আমরা এখন দেখবো লগ ইন করে তো লগ ইন করার পর অনেকের যারা হচ্ছে ফার্স্ট ইউজার তাদের কিন্তু এইরকম মিটার যে আপনারা মিটার নাম্বার বা হচ্ছে আপনারা এই যে গ্রাফ দেখতে পাচ্ছেন যে কোন সময় কত ইউজ হচ্ছে বা এই যে আমরা যে দেখতে পাচ্ছি এটা কিন্তু আপনারা দেখতে পারবেন না কারণ কি আপনাদের মিটার কিন্তু এখনও অ্যাড করা হয়নি সো আপনাদের মিটার ফার্স্টে হচ্ছে লগ ইন করার পর হচ্ছে আপনাদের মিটারটা অ্যাড করতে হবে সে সো সেক্ষেত্রে হচ্ছে এই জায়গায় হচ্ছে ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট থাকতে পারে অথবা আপনারা এই যে একটা অপশন কোন দিকে অপশন দেখতে পাচ্ছেন মানুষের চিহ্নের মতো বা যারা আলাবাদের একদম বাম পাশে আপনারা কোনার দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন সেই জায়গা হচ্ছে আপনারা ক্লিক করুন তো এই মানুষের চিহ্ন এই জায়গায় হচ্ছে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা অপশন আসছে আপনার নাম আসবে ইউজার নেম আসবে তারপর মিটার আসবে এর নিচে যদি আপনারা দেখেন সেই জায়গায় হচ্ছে আপনারা কি পাবেন ফেসিলিটি ম্যানেজমেন্ট নামের একটি অপশন পাবেন ব্যালেন্স অপশন পাবেন সেট কন্ট্যাক্ট তো আপনারা এই জায়গা থেকে ফেসিলিটি ম্যানেজমেন্ট যে অপশন পাবেন সেই জায়গায় আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এই জায়গায় যেহেতু আমার অলরেডি একটা মিটার অ্যাড করা আছে সো এই মিটারটা এড করা আপনারা অ্যাড পাবেন না সো এই জায়গায় অ্যাড করতে হলে আপনাদের এই যে প্লাস একটি অপশন দেখতে পারবেন ডান দিকে একদম উপরের কর্নারে সেই প্লাসে হচ্ছে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যে জায়গাটা হচ্ছে এড করতে হবে প্রথমে হচ্ছে আপনাদের যেহেতু গ্যাস প্রিপেড মিটার এই জায়গায় গ্যাস দিলেন তারপর হচ্ছে এটা কোন ধরনের অ্যাপ ইউটিলিটি যেটা হচ্ছে জে জে জি টি ডি এল ইউটিলিটি তারপর হচ্ছে আপনাদের মিটার নাম্বার এই মিটার নাম্বার কিন্তু আপনাদের একটা এনএফসি কার্ডের মধ্যে দেওয়া হয় এই মিটার নাম্বারটা ধরুন কোনো একটা মিটার নাম্বার হতে পারে সেই সেই মিটার নাম্বারটা কী করবেন কপি করবেন করে হচ্ছে নিচে সেইমভাবে হচ্ছে এই কার্ড দেখে দেখে আপনারা জাস্ট পেস্ট করে দেবেন যে কার্ডে যে নাম্বারটা দেওয়া আছে মিটার নাম্বার সেই মিটার নাম্বার দিবেন দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন ক্লিক করার পর এই জায়গায় একটা প্রি একটা কোড আছে এই কোডটা কি সেটা হচ্ছে আপনারা যে কার্ডটা দেয়া হয় যে অ্যাপ অ্যাপের জন্য বা গ্যাস মিটারের লাগানোর পর হচ্ছে একটা কার্ড দেয়া হয় এই কার্ডের হচ্ছে পেছনের দিকে আপনারা দেখতে পারবেন একটা প্রিপে কোড লেখা থাকতে পারে অথবা প্রিপেইড কোড লেখা থাকতে পারে পাঁচ অক্ষর বা চার অক্ষরের এইরকম সো আপনারা যে কোনো দেখে দেখে কার্ড দেখে দেখে হচ্ছে আপনারা এটা দিবেন দেওয়ার পর কনফার্ম করবেন কনফার্ম দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের যে ইন্টারফেসটা চলে আসবে সেটা হচ্ছে আমার যেহেতু অ্যাড করে আমি আবার এড করছি না সো এই জায়গায় হচ্ছে আমার যেরকম মিটার এড আছে সেই আপনারা মিটার দেখতে পারবেন এরপর আপনি যদি ব্যাগ যান তো ব্যাগ গেলেই কিন্তু আপনারা হচ্ছে আপনাদের মিটার নাম্বার সব কিছু দেখতে পারবেন এইরকম ইন্টারফেসটি আপনাদেরও চলে আসবে সো আমার ইন্টারফেস চলে আসলো এখন আমাদের কাজটা কি আমরা হচ্ছে রেজিস্ট্রেশন করলাম তারপর হচ্ছে লগ করলাম তারপরে মিটার অ্যাড করলাম এরপরে যে স্টেপটা হচ্ছে সেটা হচ্ছে আপনি রিচার্জ করবেন কারণ এই অ্যাপটি মেনলে হচ্ছে আপনার কত ব্যালেন্স আছে বা কতটুকু ইউজ হচ্ছে সেটাই দেখতে পাচ্ছেন যেমন হচ্ছে আমরা যদি ইউজটা দেখি এই জায়গায় জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে আপনার ঘন্টা ঘন্টা কত ইউজ হচ্ছে সবগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় হচ্ছে আপনারা দেখতে পারবেন ঘন্টা ঘন্টায় আপনাদের ইউজটা সো আমরা হচ্ছে হিস্টোরিক্যাল গেস আমরা দেখব না আমরা হচ্ছে এরপরে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এটা তো হচ্ছে নর্মাল যে হিস্টোরিক্যাল গেস আপনি ব্যালেন্স কত আছে সেটা চেক করতেই পারেন মেইন যে জিনিসটা হচ্ছে আপনারা রিচার্জ করতে অনেকেরই প্রবলেম হচ্ছে সো প্রবলেমটা কি সেটা আমরা জানাবো এবং কীভাবে আপনারা এইটা সলিউশন করবেন সেটাও আমরা বলবো যেমন হচ্ছে আমরা এই জায়গায় যদি আমরা পে অপশনে ক্লিক করি ক্লিক করার পর হচ্ছে আপনাদের এই জায়গায় হচ্ছে অনেকগুলো অপশান আছে আপনারা ম্যানুয়ালি হচ্ছে আপনারা টাকা ইউজ করতে পারবেন যে পাঁচ হাজার দশ হাজার এক হাজার যা ইচ্ছা আপনারা ইউজ করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো ধরেন পাঁচশো আপনারা দিলেন দেওয়ার পর যখন আপনারা কনফার্ম বাটনে ক্লিক করেন অনেক সময় দেখা যায় প্রসেসিং ইরোর যাদের হচ্ছে প্রসেসিং ইরোর বা আনপ্রসেসড অর্ডার আসে তাদের জন্য হচ্ছে আমি বলবো যে আপনারা আমার একটা ভিডিও আছে অলরেডি এই ভিডিওটি আপনারা দেখে আসবেন এই জায়গায় যদি সম্পূর্ণ বলে দিই তাহলে হচ্ছে অনেক বড় ভিডিওটি চলে আসবে ভিডিও হয়ে যাবে সো আপনাদের বলবো যে এই এই আনপ্রসেসড অর্ডারের যে ভিডিওটি আছে সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন সলিউশনটা পেয়ে যান তো এই জায়গায় পাঁচশো যখন আপনারা ক্লিক করেন করার ক্লিক করার পর হচ্ছে কনফার্ম বাটনে ক্লিক করবেন এই জায়গায় দুইটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ইসিবিএল কার্ড আর একটা হচ্ছে উপায় লিখা থাকবে সো আপনারা উপায় দিয়ে দিবেন যাদের হচ্ছে উপায় নাই বিকাশের মতো হচ্ছে আপনাদের একটা উপায় অ্যাকাউন্ট খুলে নিতে হবে অথবা হচ্ছে বাজার থেকে হচ্ছে আপনারা এই উপায় অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে আপনারা টাকা রিচার্জ করতে পারবেন সো আপনারা হচ্ছে একটা উপায় অ্যাকাউন্ট খুলে নেবেন বিকাশের মতো তো খোলার পর হচ্ছে আপনারা কনফার্ম বাটনে ক্লিক করে উপায়ে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করার পর হচ্ছে আপনাদের কিছু হচ্ছে ইনভয়েস নাম্বার টাম্বার দেওয়া থাকবে তারপর হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার যে নাম্বারে উপায় যে নাম্বার দিয়ে উপায় অ্যাকাউন্ট খোলা হয়েছে সো সেই নাম্বার আপনারা দিতে পারেন জিরোয়ান ফাইভ সামথিং যে কোনো ইচ্ছা যেটা হচ্ছে আপনাদের নাম্বার যেটা খোলা আছে সেই নাম্বারটা দিলেন দেওয়ার পর হচ্ছে আপনারা এই যে কনফার্ম নামের একটি অপশন দেখতে পারছেন সেই সেই কনফার্ম নামের অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে আপনাদের যেরকম ইন্টারফেস আসবে আমি এটা হচ্ছে আমরা এখন দিব না এটা হচ্ছে পেমেন্ট ক্যান্সেল করে দিলাম আমরা সো আমরা পেমেন্ট ক্যান্সেল করে দিয়ে আমরা হচ্ছে আমরা যেহেতু আমার অ্যামাউন্ট আছে তো ধরেন আপনার হচ্ছে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে জাস্ট স্ট্যাটাসের জায়গায় হচ্ছে পেইড একটা অপশন দেখতে পারবেন মিটার চার্জ কত নিছে তারপর হচ্ছে আপনার গ্যাসের চার্জ কত সম্পূর্ণ আপনারা দেখতে দেখার পর হচ্ছে আপনার যখন হচ্ছে এই জায়গায় হচ্ছে যখন পেইড দেখতে পারবেন তার মানে মানে হচ্ছে আপনার অ্যামাউন্টটা হয়ে গেছে এখন আপনাদের কাজ কি মিটারে কিভাবে এড করবেন সেই জিনিসটা আপনারা দেখব মিটারে কিভাবে এড করতে হয় সেইটা হচ্ছে আমরা মিটারে গিয়ে হচ্ছে আপনাদের ভিডিও দেখাবো এখন মিটারে আমরা চলে যাই তো মিটারে এড করার জন্য ফার্স্টে এই টাচ বাটনে আমরা পাঁচ সেকেন্ড ধরে ধরে রাখবো পাশে ধরার পর হচ্ছে আপনি আমরা হচ্ছে এটা ছেড়ে দিব তো এই জায়গা হচ্ছে আপনার এল পি ও নামে একটি কিছু দেখতে পারবেন এবং ডট ডট দেখতে পারবেন এই ডট ডট আসার পর আপনারা হচ্ছে একটু সময় ওয়েট করবেন তো এল পি জিরো ওয়ান টু থ্রি এইরকম দেখতে পারবেন না আপনারা অটোমেটিক আপনারা কিছু সময় ওয়েট করবেন তারপর হেলো লেখা দেখতে পাচ্ছেন এই হ্যালো লেখা আসার পরেই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের এটা ঠিক হয়ে গেছে অ্যাড হয়ে গেছে তারপর হচ্ছে আপনারা দুইটা ক্লিক করবেন দুটো ক্লিক করলেই দেখতে পারবেন যে আপনাদের অ্যামাউন্টটা এড হয়ে গেছে এই জায়গায় আপনারা থার্টিন পয়েন্ট ওয়ান ওয়ান দেখতে পাচ্ছেন তো মিটারে কীভাবে এড করা হয় সেটা হচ্ছে আপনারা দেখতে পারলেন যে জাস্ট ফাইভ ফাইভ সেকেন্ড হচ্ছে আপনারা যদি ধরে রাখেন তারপর হচ্ছে আপনারা ডট ডটড নামের ডট ডটডট দেখতে পারবেন মিটার নামের স্ক্রিনে তারপর হচ্ছে এলপি জিরো ওয়ান টু থ্রি আসবে তারপর হচ্ছে অটোমেটিকভাবে হচ্ছে আপনাদের জাস্ট পাঁচ সেকেন্ড ধরে রাখতে হবে জাস্ট পাঁচ পাঁচ সেকেন্ড যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম পাঁচ সেকেন্ড ধরে রাখবেন যেরকম আমি ভিডিওটিতে দেখানো হয়েছে সেইমাবে হচ্ছে আপনারা এই টাচ স্ক্রিনে ধরে রাখবেন পাঁচ সেকেন্ড ধরার পর হচ্ছে আপনারা ছেড়ে দেবেন তখন হচ্ছে এল ডট ডট চিহ্ন আসবে এলপি জিরো ওয়ান টু থ্রি এরকম আসবে অটোমেটিক আসবে আপনাদের আর কোনো কাজ করতে হবে না তখন হচ্ছে আপনারা চলে আসতে পারেন তখন হচ্ছে আপনারা অথবা চেক করতে পারেন দুইটা ক্লিক করে হচ্ছে আপনারা চেক করে দিতে পারেন যে কত ইউনিট যুগ হয়ে তো যুগ হওয়ার পর হচ্ছে আপনাদের মিটারে অ্যাড হওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের গ্যাস গ্যাস কিন্তু অন হয়ে যাবে যদি আপনাদের গ্যাস মিটার অফ হয়ে যায় যে রিচার্জের জন্য সো আপনারা রিচার্জ করার পাঁচ সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনারা গ্যাস মিটারে অ্যাড করতে পারছেন সো এই জায়গায় কিন্তু আপনাদের এনএফসি কার্ড যেটা আছে এই যে আমাদের এনএফসি কার্ড যে কার্ডের মাধ্যমে হচ্ছে আপনারা রিচার্জ নিতে পারেন সেক্ষেত্রে কী করবেন এই যে প্লিজ ওপেন এনএফসি এই ওপেন এনএফসি কী করবেন ওপেন করবেন যদি আপনারা এনএফসি কার্ডের মাধ্যমে নিতে চান সো আমরা যদি এনএফসি ওপেন করে দেবেন এটা এনএফসি ওপেন করলাম ওপেন করার পর হচ্ছে এনএফসি ওপেন করে ফেললাম তো এই জায়গায় হচ্ছে কনফার্ম বাটনে ক্লিক করবার করবেন কখন যে আপনার মোবাইলের পিছনে এই কার্ডটি নেবেন নিয়ে হচ্ছে কনফার্ম বাটনে ক্লিক করবেন আপনার কার্ডে এন্ট্রি হয়ে যাবে তখন এই কার্ডটা নিয়ে হচ্ছে জাস্ট আপনার হচ্ছে এই আর দৌড়া লাগবে না তখন কার্ডটা নিয়ে মিটারের সাথে সাথে দৌড়বেন মিটারের কাছে দৌড়বেন যে এনএফসি কার্ডটা তখনই হচ্ছে আপনাদের মিটারে এড হয়ে যাবে সো এনএফসি কার্ড দিয়ে দৌড়ার কোনো প্রয়োজন নাই যেহেতু আপনারা অনলাইনে রিচার্জ করবেন ইজিলি রিচার্জ করতে চান আপনারা হচ্ছে জাস্ট পাঁচশো টাকা রিচার্জ করবেন রিচার্জ করার সাথে সাথে মিটারেকে পাঁচ সেকেন্ড ধরে রাখবেন আপনাদের মিটারে এড হয়ে যাবে সো এই জায়গায় হচ্ছে আমরা দেখতে পারলাম আমাদের সমস্যা কি প্রসেসিং ইরোর আসে প্রসেসিং ইরোর আসে কোন সময় যখন হচ্ছে আমরা এই যে রেজিস্ট্রেশন নাম্বার করার পর হচ্ছে উপায় দিয়ে হচ্ছে আমরা যখন পেড করবো বা টাকা পেমেন্ট করব এই জায়গায় যদি আপনারা কোনো ধরনের ভুল করেন ভেরিফিকেশন কোডে ভুল করেন অথবা যদি আপনি আপনার হচ্ছে পিন নাম্বারে ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই যে আনপ্রসেসিং অর্ডারটা চলে আসবে এই আনপ্রসেসিং অর্ডার যদি চলে আসে তখন কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন দুই তিন দিনও পর্যন্ত আপনাদের ওয়েট করতে হয় হবে আর এই প্রবলেম নিয়ে বিস্তারিত কিন্তু একটি ভিডিও আছে আপনারা কিন্তু চাইলে এই ভিডিওটি দেখে আসতে পারে তো আমরা দেখতে পারলাম এই জায়গায় অনেকগুলো সমস্যায় আমরা দেখতে পারলাম এবং রিচার্জ কিভাবে করতে হবে সম্পূর্ণ আমরা দেখতে পারলাম তো এখন দেখবো আমরা যদি আপনারা পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে আপনারা কি করবেন অথবা অনেকেই আছেন যে একবার রেজিস্ট্রেশন করার কারণে আপনাদের ভেরিফিকেশন কোডটি আসছে না সো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন আমরা হচ্ছে একটু দেখে নিব তো ফার্স্টে আমরা হচ্ছে যেই জায়গায় হচ্ছে আপনারা প্রবলেম হয় ভেরিফিকেশন কোড আসে না সেই জায়গায় আমরা চলে যাই তো যারা বলেন যে রেজিস্টারে গিয়ে হচ্ছে যারা বলেন এই যে ভেরিফিকেশন কোডটি আপনারা আসে না বা যাদের হচ্ছে প্রবলেম হচ্ছে ভেরিফিকেশন কোডে আসতে রেজিস্ট্রেশন করতে পারছে না তারা হয়তো বা এর আগে কোনোবার রেজিস্ট্রেশন করা হয়েছে আর যদি না হয় থাকে তাহলে হচ্ছে আপনারা প্লাস ডাবল এইট জিরো দিয়ে করতে পারেন অথবা নর্মাল দিয়ে করবেন দুইবার ট্রাই করবেন করে হচ্ছে আপনারা ভেরিফিকেশন কোডটি ট্রাই করবেন যদি ভেরিফিকেশন কোড না আসে তার মানে বুঝতে হবে আপনারা এই নাম্বারে রেজিস্ট্রেশন করা আসে অথবা আপনারা নাম্বারটা চেঞ্জ করে আপনারা রেজিস্ট্রেশনটি করতে পারেন তো যদি আপনাদের এরকম কোড না আসে তার মানে হচ্ছে বুঝতে পারবেন যে আপনারা হচ্ছে ভুল করছেন বা হচ্ছে রেজিস্ট্রেশন করা আছে আপনারা সব কিছু ভুলে গেছেন সো আপনারা যদি ভুলে যান যে আপনারা রেজিস্ট্রেশন করছেন কি না কিংবা ভেরিফিকেশন কোড আসছে কি না সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা একটা জিনিস করতে পারেন এই জায়গায় ফরগেট পাসওয়ার্ড নামে একটি অপশন দেখতে পারবেন এই ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে আপনি আপনার নাম্বারটা দিবেন এবং ভেরিফিকেশন কোডের জায়গায় হচ্ছে আপনার যেমন হচ্ছে যে কোনো একটা নাম্বার দিলেন জিরো ওয়ান ফাইভ সামথিং যে কোনো কিছু দিলেন দেওয়ার পর হচ্ছে আপনারা কী করবেন ভেরিফিকেশন কোডের জন্য এই গেট কোডে ক্লিক করবেন অথবা যদি আর তাও না আসে তখন আবার কী করবেন প্লাস ডবল এইট জিরো দিবেন প্লাস ডবল এইট জিরো দিবেন দিয়ে হচ্ছে আপনারা নাম্বারটা দিবেন দেওয়ার পর হচ্ছে ভেরিফিকেশন কোডের জন্য গেট অপশনে ক্লিক করবেন গেট অপশনে ক্লিক করলেই এই যে গেট অপশনটি দেখতে পারেন এই গেট অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা ভেরিফিকেশন কোডটি পেয়ে যাবেন সো আশা করি আপনারা বুঝতে পারলেন যে কোনো ধরনের প্রবলেম হলে কী ধরনের কীভাবে সমাধান করতে হয় আর যদি আপনারা এখনও কোনো প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই আমাকে জানিয়ে দিবেন যে কোন জায়গায় আপনারা ফেস করছেন প্রবলেম সো আমি কমেন্ট সেকশনে আপনাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব অথবা যদি আপনি সম্ভব হয় যে খুবই সমস্যা হচ্ছে আপনাদের সবারই সমস্যা হচ্ছে সো সেক্ষেত্রে হচ্ছে আমি আবার নতুন একটা টিউটোরিয়াল দিয়ে হচ্ছে আপনাদের এই সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ